বর্ধমান থেকে এবারে সোজা শিলিগুড়ি, কলকাতা ছায়াও মারাতে হবে না। মিশে যাচ্ছে 3402 নম্বর জাতীয় সড়ক। 1500 কোটি টাকা খরচে 4 লেন কানেক্টর বানাচ্ছে রাজ্য সরকার। হাইওয়েতেই হারিয়ে যায় বহু শিল্পের স্বপ্ন, ভারতীয় অর্থনীতির চালু রসিকতা। শিল্পপণ্য চলাচলের পথ মসৃণ করতে ট্রেড ও ইকোনমিক করিডোরের মহা কর্মযজ্ঞ চলছে দেশ জুড়ে। প্রতি বাজেটেই মোটা বরাদ্দ পরিকাঠামো, সেই উদ্যোগে সামিল এই রাজ্য। শিলিগুড়ি থেকে সড়ক পথে বর্ধমান যেতে আর কলকাতা বা শহরতলি ছোঁয়ার দরকার নেই। নদিয়া থেকে গাড়ি ছুটবে হুগলিতে। S34 এর বড়জাগুলি থেকে কাপা হয়ে ওই মগরা পর্যন্ত এসে মিটবে। প্রকল্পটি অনেকটি এরকম, 34 নম্বর জাতীয় সড়কের ওপর বড়জাগুলি, সেখান থেকে কাপা হয়ে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়ে, সেই পথেই মগরা, যেখানে মিশেছে 2 নম্বর জাতীয় সড়ক। আমরা বেস্ট অ্যালাইনমেন্ট চুজ করছি, যে যাতে কোনো রকম কোনো কমপ্লিকেশনস না হয়, মিনিমাম ডিস্টারবেন্স হয় পাবলিকের, মিনিমাম ল্যান্ড অ্যাকুইজিশনের, ইনফ্যাক্ট ল্যান্ড অ্যাকুইজিশন নেই বলতে গেলে আর কি। দুই জাতীয় সড়ককে জুড়বে রাজ্য সরকারের তৈরি 4 লেন কানেক্টর। গতির চাহিদা পূরণে হুগলি নদীতে ঈশ্বরগুপ্ত সেতুও নতুন করে তৈরি হবে, থাকবে পুরনো সেতুটিও। মূলত বাণিজ্যিক উদ্দেশ্যেই তৈরি হবে এই কানেক্টর, রাজস্ব লাভের সম্ভাবনাও মাথায় রাখছে রাজ্য। টোল করিডোর হিসেবে ভবিষ্যতে আমরা ভাবছি, এবং যদি সেটা হয় তাহলে আমাদের একটা গভর্নমেন্ট ভালো রেভিনিউ আসার চান্স আছে। প্রকল্পের পরিকল্পনা তৈরি, সড়ক ও সেতু তৈরির জন্য শিগগিরই টেন্ডার ডাকা হবে। এপ্রিলেই কাজ শুরু করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাউয়ের সঙ্গে সুতপাশের রিপোর্ট, কলকাতা।